আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের নতুন একটা রেসিপি, বিন্নি চাল দিয়ে তৈরি। এই রেসিপিটির নাম আমি দিচ্ছি বিন্নি চালের মিষ্টি বল। আপনারা কি নামে পছন্দ করবেন আপনারা দিয়ে দিবেন, কারণ এই রেসিপির কোনো নাম এখনো পর্যন্ত আমি জানি না। আমি দিলাম বিন্নি চালের মিষ্টি বল। মিষ্টি বলটি তৈরি করার জন্য এখানে আমি বিন্নি চালকে আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম। চালটা আগের দিন ভিজিয়ে রাখতে ভালো হয়, যেহেতু আমরা এই চালটাকে ব্লেন্ড করে নেব। চালের পানিটা ঝরিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অল্প একটু পানি দিচ্ছি বাটার সুবিধার্থে। আপনারা চাইলে এটা পাটা পোতায় বেটে নিতে পারেন। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে বেটে নিচ্ছি। তবে সাবধানে করবেন, হ্যান্ড ব্লেন্ডারটা এক টানা না চালিয়ে পালস পালস করে করে ব্লেন্ড করে নেবেন। যেহেতু বিন্নি চাল, তাই দেখুন এটা কিন্তু অনেকটা এভাবে আঠালো হবে। এখন এই চালের কাইটা আমি একটু ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টা ঘন্টার জন্য। আধা ঘন্টার পর দেখুন কাইটা কিন্তু আরও একটু টাইট হয়ে গিয়েছে। এখন পিঠাটা বা মিষ্টি বলটা তৈরি করে নেব। আর এজন্য এখানে আমি পাটালি গোড়টাকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আরও নিয়েছি কুরানো নারকেল। আপনাদের কাছে যদি খেজুরের গুড় থাকে তাহলে কিন্তু সেটা দিলে আরও বেশি মজা হবে, খেজুরের গুড়ের আলাদা একটা সৌরভ থাকে। এখন সেই বিন্নি চালের যে কাইটা বা খামিরটা, সেটা থেকে অল্প একটু খামির নিয়ে এভাবে দুই হাত দিয়েই খামিরটাকে একটু মধ্যে নিয়ে মসৃণ করে নিচ্ছি। এরপর এভাবে বলের মতো করে মাঝখানে এক টুকরো গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা খুব বেশি বড় দিবেন না, এতে করে হয়তো বা পরে বল থেকে বের হয়ে আসতে পারে। মাঝখানে গুড়টা এভাবে দিয়ে চারদিক থেকে বিন্নি চালের কাইটা দিয়ে বা খামিরটা দিয়ে এভাবে গুড়টাকে কাভার করে নিচ্ছে। অন্যদিকে চুলায় আমি প্যানে গরম পানি ফুটতে দিয়েছি। এখন এই তৈরি পিঠা বা তৈরি বলটা সেই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ফুটন্ত পানিতেই এই বলটা দিবেন, পানি ফুটে ওঠার আগে এই বলটা দিবেন না। আর এই বল, সুজির বলটা আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু হবে না, বানিয়ে সাথে সাথেই পানিতে দিতে হবে। কারণ এই বলটা যদি আগে বানিয়ে রাখা হয় তখন যেহেতু এটা বিন্নি চাল, চালটা চ্যাপটা হয়ে যায়, মানে গোলটা আর শেপ থাকে না, শেপটা নষ্ট হয়ে যায়। তাই আমি সাথে সাথে এগুলো বলগুলো বানাচ্ছি আর একটা একটা করে সবগুলো পানিতে দিয়ে দিচ্ছি। আর এই জন্যই এই বলগুলোর ভেতরে গুড়টা বুঝে দিতে হবে, কারণ পানিতে ফুটে ওঠার সাথে সাথে কিন্তু গুড়গুলো বের হয়ে যেতে পারে। দেখুন একটা একটা করে আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে দিচ্ছি পানিতে। আর যে পিঠাগুলো হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো পানির উপরে ভেসে আসবে। দেখুন পিঠাগুলো কাঁচা অবস্থায় কিন্তু পানিতেই নিচে তলায় লেগে থাকে। যখন সেগুলো হয়ে যায়, মানে খাওয়ার উপযোগী হয়ে যায়, তখন সেটা রসগোল্লার মতো পানির উপরে ভেসে আসে। এভাবে একটা একটা করে সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম। এখন পিঠাগুলো যখন হয়ে যাবে দেখুন চারদিক থেকে কিন্তু পিঠার যে কালার বা বলের কালারগুলো একটু চেঞ্জ হবে, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই বলটা সেদ্ধ হয়ে গিয়েছে। তখন এই বলটা পানি থেকে তুলে আমি সরাসরি কুরানো নারকেলের উপর এভাবে গড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এই পিঠাটা বিন্নি চাল দিয়ে বা এই বলটা বিন্নি চাল দিয়ে তৈরি, তাই এটা খুবই নরম হয়। আর দেখুন ভেতর থেকে গুড়গুলো কিন্তু একদম গলে গলে বের হতে থাকে। আমি এভাবেই একটা একটা করে পিঠা তুলে কুরানো নারকেলের মধ্যে পিঠাগুলোকে গড়িয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে উপর থেকে নারকেলটা দিয়ে দিচ্ছি, এতে করে কাজটা করতে সহজ হয়। চামচ দিয়ে অ্যাকচুয়ালি একটু হার্ডই লাগছিল আমার কাছে। আর এই তো একটা একটা করে এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুজির মিষ্টি বল। এই পিঠাগুলো অ্যাকচুয়ালি আস্ত একদম রসগোল্লার মতো, একটা পুরে মুখ পুরে দিয়ে খেতে খুব মজা লাগে। একদমই ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপিতে আজকের এই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন পিঠাটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ভেতর থেকে ঠিক লাভা কেকের মতো এরকম গুড়গুলো গলে গলে বের হয় আর খেতে খুবই মজা লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর আপনাদের সবার জন্য বয়ে আনুক আনন্দ এবং শান্তি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।